হ্যালো বন্ধুরা আজকে শিখবো খুব সহজে শতকরা বের করার নিয়ম দেখে নাও কত সহজে আমরা শতকরা বের করতে পারি কুড়ির থেকে কুড়ির ফর্টি পার্সেন্ট কত হবে কুড়ির চল্লিশ পার্সেন্ট আমরা কী করে বের করব প্রথমে শূন্য শূন্য কেটে যাবো চার দুগুণি আট বসিয়ে দেবো তাহলে কুড়ির চল্লিশ পার্সেন্ট বেরিয়ে গেল আট একইভাবে পয়েটটা যদি করি শূন্য শূন্য কেটে দেবো চারটা বত্রিশ বসে গেল একইভাবে তার পরটা যদি করি তাহলে শূন্য শূন্য কেটে দেবো তিন পনেরো রঙ দাঁড়িয়ে যাবে কত তিন পনেরো রঙ হচ্ছে পঁয়তাল্লিশ দেখো খুব সহজেই আমরা কত সহজে বের করতে পারছি পয়েন্টটা দেখো বড়ো সংখ্যা রয়েছে শূন্য শূন্য কেটে দেবো চার দিয়ে এটাকে গুণ করে দেবো অর্থাৎ চার দুগুণি আট অর্থাৎ তিন চারে বারো এইভাবে দেখো খুব সহজেই আমরা পার্সেন্টেজ বের করতে পারবো এইবার ট্রিক্সটাকে ভালো করে বুঝে নাও যে শূন্য শূন্য কেন কাটা গেলো কারণ শতকরা মানে আমরা বুঝি নিচে একশো চলে আসতে তাই একটা শূন্য এখান থেকে কাটলো একটা শূন্য এখান থেকে কাটলো এইভাবে খুব সহজে আমরা করতে পারি অর্থাৎ যদি দুই দিকেই শূন্য থাকে তাহলে খুব সহজেই আমরা শতকরা বের করতে পারবো এইভাবে দুই দিকে শূন্য কেটে দেবো এবং দুটোকে গুণ করে দেবো দেখো খুব সহজেই আমরা বের করতে পারবো